হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি চলে এসেছি পার্ক সার্কাসের একটা মেলাতে। কিছুদিন আগে রিলস স্ক্রল করতে করতে আমার কাছে একটা রিলস আসে আন্ডার ওয়াটার অ্যাকোরিয়ামে, তাই জন্য এক্সাম শেষ হওয়ার খুশিতে চলেই গেলাম। টিকিটের প্রাইস ছিল 100 টাকা করে, প্রথমে একটু বেশি লাগলেও ভেতরে ঢুকে পুরো ওয়ার্থিটি লেগেছে। ওখানে এমন অনেক মাছ ছিল যেগুলোকে আমি চোখে কখনো দেখিও নি আর তাদের নামও জানি না। জায়গাটা সত্যিই খুব ভালো, তোমরা চাইলে তোমাদের ফ্যামিলির সাথে একবার ঘুরে আসতে পারো। বেশ কিছুক্ষণ ধরে রোগামোটা মাছ দেখার পর, ওদের পিছনে কাঠি করার পর ফাইনালি আমার চোখে পড়লো এই হেয়ার ব্যান্ডোলা মাছগুলোকে। দেখো কি কিউট দেখতে, কিন্তু এদের নাম আমি জানি না। তো তোমরা যদি এই মাছগুলোর নাম জেনে থাকো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর সব থেকে বেস্ট পার্ট ছিল ওই টানেলটা, যেখানে দাঁড়িয়ে মিনিমাম আমি 100টার বেশি ফটো তুলেছি, কিন্তু পোস্ট এখন একটাও করিনি। দেখো এখানে দেখে মনে হচ্ছে না রঙিন পুঁটি মাছগুলো চড়ে বেড়াচ্ছে, কিন্তু সত্যিকারে এগুলো পুঁটি মাছ ছিল। এর আগে এত ধরনের মাছ আমি শুধু টিভিতেই দেখেছিলাম, সামনাসামনি দেখে সত্যি খুব ভালো লাগলো। তারপরে বেরিয়ে আমার খুব জোরে খিদে পেয়ে গেছিল, তাই জন্য আমি চলে গেছিলাম খেতে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে মিনি ব্লগে। বাই বাই।